প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের 5টি কৃষিভিত্তিক জেলা। যে 5টি কৃষি জেলা বাংলাদেশের অর্থনৈতিক এবং খাদ্য চাহিদা যোগান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রয়াত রাষ্ট্রনায়ক হুসাইদ মোহাম্মদ এরশাদ বলেছিলেন, বাংলাদেশের যদি 68,000 গ্রাম বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে, আর যদি 68,000 গ্রাম না বাঁচে তাহলে বাংলাদেশের অবস্থা অনেক কঠিন হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি প্রকাশ করব এমন 5টি জেলা, যে 5টি জেলা কৃষি উৎপাদনে অনেক এগিয়ে আছে। মূলত আমাদের দেশে যে 64টি জেলা আছে, প্রত্যেকটা জেলায় কৃষকেরা মাটি ফলন ফলায়, তবে 5টি জেলা আছে যারা বিশেষ বিশেষ কিছু খাদ্যের যোগান দিয়ে থাকে। তো চলুন এই 5টি জেলার সাথে আপনাদের পরিচয় করে দেই, এবং আমি অবশ্যই এই 5টি জেলাকে কৃতজ্ঞতা এবং সেই সাথে স্যালুট জানাই তাদেরকে যারা অত্যাধিক পরিশ্রম করে মাঠে ফসল ফলায়। সেই সমস্ত গরিব কৃষকদের জন্য আমার পক্ষ থেকে রইল হাজার হাজার লক্ষ কোটি স্যালুট। তো চলুন আজকের ভিডিওতে শুরু করি বাংলাদেশের 5টি কৃষিভিত্তিক জেলা সম্পর্কে। বাংলাদেশের 5টি কৃষিভিত্তিক জেলার মধ্যে আজকের ভিডিওর 5 নম্বরে অবস্থান করছে বগুড়া জেলা। আমরা রান্নার ক্ষেত্রে মরিচ ব্যবহার করি। যদি মরিচ তরকারিতে দেওয়া না হয় তাহলে সেই তরকারি কিন্তু কোনো রকম স্বাদ লাগবে না। আর এই মরিচের বেশিরভাগ যোগানদাতা হলো বগুড়া জেলা। বগুড়া জেলায় পর্যাপ্ত পরিমাণে মরিচ চাষাবাদ করা হয়, যেটাকে বলা হয়ে থাকে বাংলাদেশি প্রায় 40% মরিচের যোগানদাতা হলো বগুড়া জেলা। এছাড়া মরিচের পাশাপাশি আরও অনেক ফসল ফলায় এই বগুড়া জেলা, এবং বগুড়া জেলাটি একটি কৃষিভিত্তিক জেলা। এই জেলার সমস্ত শ্রমিক এবং সমস্ত কৃষকদের রইল স্টার এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্যালুট। বাংলাদেশের কৃষিভিত্তিক জেলার মধ্যে আজকের ভিডিওর 4 নম্বরে অবস্থান করছে সিলেট জেলা। আমরা একটু আরাম পেলেই চায়ের প্রয়োজন পড়ে, আর এই চায়ের প্রায় অর্ধেকেরও বেশি যোগান দিয়ে থাকে সিলেট জেলা এবং সেই সাথে মৌলভীবাজার জেলা। মূলত মৌলভীবাজার জেলাকেই এখানে প্রাধান্য দেওয়া উচিত, কারণ মৌলভীবাজার জেলা সিলেটের থেকে বেশি চা উৎপাদন করে। আর এই চা উৎপাদনের জন্য আমরা মাঝে মাঝে কফি শপ এবং রেস্টুরেন্টে গিয়ে চা খেতে পারি। সুতরাং অবশ্যই এই ক্ষেত্রে সিলেট জেলাকে বা সিলেটবাসীকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কারণ তারা দেশের অর্থনৈতিক অবদানে অনেক ভূমিকা পালন করছে। বাংলাদেশের সেরা কৃষি জেলার মধ্যে আজকের ভিডিওর 3 নম্বরে অবস্থান করছে নাটোর জেলা। আমরা মূলত আলু খেতে অনেকে পছন্দ করি। এই আলু দিয়ে কিন্তু অনেক জিনিস তৈরি করা হয়, যেমন তৈরি করা হয় আলু ভর্তা, ফুচকা, চটপটি, চিপস সহ আরও নানা রকম খাদ্যদ্রব্য তৈরি হয় এই আলু থেকে। এবং এই আলুর অর্ধেকেরও বেশি যোগানদাতা জেলা হলো নাটোর জেলা, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ আলু চাষ করা হয়ে থাকে। সুতরাং যেই জেলাটি এত পরিমাণের আলু চাষ করে আমাদের বাংলাদেশে যোগান দিচ্ছে, অবশ্যই সেই জেলার মানুষের স্যালুট একটু পাওয়ার দরকার। এজন্য আমি নাটোর জেলাবাসীকে স্যালুট জানাই এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের শীর্ষ কৃষি জেলার মধ্যে আজকের ভিডিওর 2 নম্বরে অবস্থান করছে ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা হলো পাট উৎপাদনে শীর্ষ। পাট থেকে কত কিছু যে তৈরি হয় সেটা আপনারা অনেকেই জানেন। আমরা যে পোশাকগুলো পরিধান করি, এই সমস্ত পোশাকের মূল উৎস কিন্তু পাট থেকে। সুতরাং এই ফরিদপুর জেলা কতটা ভূমিকা রাখছে কৃষিক্ষেত্রে এখান থেকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন। এই ভিডিওর মাধ্যমে আমি সমগ্র ফরিদপুরবাসীকে ধন্যবাদ এবং সেই সাথে স্যালুট জানাই। বাংলাদেশের কৃষি জেলার মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে ময়মনসিংহ জেলা। আর এই ময়মনসিংহ জেলা হলো ধান উৎপাদনে শীর্ষ। আপনি গুগলেও এই বিষয়ে সার্চ করে দেখতে পারেন। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত প্রয়োজন, আর এই ভাতের জন্য প্রয়োজন চাল এবং চালের জন্য প্রয়োজন ধান। আর এই ধান প্রতি বছরে প্রচুর পরিমাণে উৎপাদন করে সারা বাংলাদেশকে যোগান দিচ্ছে ময়মনসিংহ জেলা। এবং এই ধান উৎপাদনে ময়মনসিংহ জেলার অবদান সবচেয়ে বেশি। শুধু ধান নয়, এই জেলাটির ধানের পাশাপাশি মাছ উৎপাদনও শীর্ষ। পরিসংখ্যানে দেখা যায় 2021-22 অর্থবছরে ময়মনসিংহ জেলাটি মাছ উৎপাদন হয়েছে 3,62,000 টন। তাহলে বুঝতে পারছেন সারা বাংলাদেশে কি পরিমাণ মাছ সাপ্লাই করে ময়মনসিংহ জেলা। অর্থাৎ ময়মনসিংহ জেলা একাধারে মাছ এবং একাধারে
ধান উৎপাদন করে, যেমনটা আমরা বলে থাকি মাছে ভাতে বাঙালি। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি ময়মনসিংহের সমস্ত কৃষকদেরকে সম্মানের সহিত স্যালুট জানাই এবং সেই সাথে সমস্ত ময়মনসিংহবাসীকে সম্মান প্রদর্শন করছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচটি কৃষিভিত্তিক জেলা সম্পর্কে আলোচনা করলাম, আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।